প্রতাপাদিত্য, যশোরের রাজা ও ষোড়শ শতকে বাংলার একজন বিখ্যাত ভূঁইয়া বা জমিদার। তার পিতা শ্রীহরি ছিলেন কায়স্থ এবং সুলতান দাউদ খান কররানীর অধীনে একজন প্রভাবশালী রাজকর্মচারী। দাউদ খানের পতনের পর শ্রীহরি তার নিকট রক্ষিত সরকারি ধনসম্পদ নিয়ে পালিয়ে যান। অতঃপর তিনি খুলনা জেলার দক্ষিণ প্রান্তে জলাভূমি অঞ্চলে এক রাজ্য গড়ে তোলেন 1574-এ এবং মহারাজা উপাধি গ্রহণ করেন। 1584 খ্রিস্টাব্দে প্রতাপাদিত্য পিতার রাজ্যের উত্তরাধিকারী হন। পাহাড়িস্তানি গায়েবি আব্দুল লতিফের ভ্রমণ ডায়েরি ও সমসাময়িক ইউরোপীয় লেখকদের রচনা থেকে প্রতাপাদিত্যের ব্যক্তিগত যোগ্যতা, তার রাজনৈতিক প্রতিপত্তি, বিষয় সম্পদ এবং সামরিক বিশেষত নৌশক্তির প্রমাণ পাওয়া যায়। বৃহত্তর যশোর, খুলনা ও বরিশাল জেলার অন্তর্গত ভূভাগের বৃহত্তম অংশ তার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। যমুনা ও ইছামতির সঙ্গমস্থলে সামরিক গুরুত্বপূর্ণ স্থান ধুমঘাটে তিনি তার রাজধানী স্থাপন করেন। বাংলার জমিদারদের মধ্যে প্রতাপাদিত্যই সর্বপ্রথম মুঘলদের আনুকূল্য লাভের জন্য সুবেদার ইসলাম খানের নিকট দূত প্রেরণ করেন। তিনি বহুমূল্য উপঢৌকন সহ তার দূত শেখ বাদি এবং কনিষ্ঠ পুত্র সংগ্রামাদিত্যকে সুবেদারের দরবারে পাঠান 1608 খ্রিস্টাব্দে। প্রতাপাদিত্য পরে আলাইপুর সুবাদারের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন এই শর্তে যুবরাজ সংগ্রামাদিত্যকে সুবেদারের দরবারে প্রতিভু হিসেবে রাখা হয়। তদনুসারে প্রতাপাদিত্য 1609 খ্রিস্টাব্দে আত্রেই নদীর তীরে সুবেদারের সঙ্গে সাক্ষাৎ করে আনুগত্য প্রকাশ করেন। প্রতাপাদিত্য সুবেদারকে এমন প্রতিশ্রুতি দেন যে স্বীয় রাজ্যে ফিরে গিয়ে তিনি তার কনিষ্ঠ পুত্র সংগ্রামাদিত্যকে 400 রণতরী সহ ইহতিমাম খানের অধীনে মুঘল নৌবাহিনীর সঙ্গে যোগদানের জন্য পাঠাবেন এবং তিনি স্বয়ং 20,000 পাইক, 1,000 অশ্বারোহী ও 100 রণতরী সহ মুসা খানের অধীনস্থ শ্রীপুর ও বিক্রমপুরের উপর আক্রমণ পরিচালনার জন্য আড়িয়াল খান নদীপথে অগ্রসর হবেন। কিন্তু এ প্রতিশ্রুতি তিনি রক্ষা করেননি। সামন্ত জমিদার হিসাবে তার এই অনানুগত্যের জন্য প্রতাপাদিত্যকে শাস্তি দেন এবং তার রাজ্য পদানত করবার লক্ষ্যে ইসলাম খান রণপ্রস্তুতি গ্রহণ করেন। সমূহ বিপদের সংবাদ পেয়ে প্রতাপাদিত্য তার এ ভুল সংশোধনের ত্বরিত ব্যবস্থা নেন। তিনি তার পুত্র সংগ্রামাদিত্যকে 80 রণতরী সহ সুবেদারের নিকট প্রেরণ করেন এবং তার এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু ইসলাম খান এ ব্যাপারে কঠোর মনোভাব ব্যক্ত করেন এবং তার রাজ্য পদানত করে তাকে শাস্তি দানের সিদ্ধান্ত নেন। তিনি রাজার প্রেরিত রণতরীগুলো ধ্বংস করবার নির্দেশ দেন। ইসলাম খান প্রতাপাদিত্যের বিরুদ্ধে অভিযানের জন্য এক বিশাল বাহিনী সংগঠিত করে। এ বাহিনীতে ছিল 1,000 বাছাই করা অশ্বারোহী, 5,000 বন্দুকধারী আর ছিলেন মির্জা মাক্কি, মির্জা সাইফুদ্দিন, শেখ ইসমাইল ফতেপুর, শাহবেগ খাসকার ও লক্ষ্মী রাজপুতের ন্যায় অভিজ্ঞ সেনানায়করা। অনুগত জমিদারদের নৌবহর ছাড়াও এই বাহিনীতে ছিল 300 রাজকীয় রণতরী। ইসলাম খানের ভাই গিয়াস খানকে বাহিনীর প্রধান সেনাপতি করা হয় এবং রাজকীয় নৌবহর ও গোলন্দাজ বাহিনীর দায়িত্বে নিয়োজিত হন মির্জা নাথান। রণকৌশল হিসাবে যুগপত প্রতাপাদিত্যের জামাতা বাকলার রাজা রামচন্দ্রের বিরুদ্ধেও এক বাহিনী প্রেরণ করা হয় যাতে বাকলা থেকে যশোর রাজার সপক্ষে কোনো সামরিক সাহায্য আসতে না পারে। স্থলবাহিনী নিয়ে গিয়াস খান আলপাসিং থেকে রওনা হন। এরপর আলাইপুরের নিকট পদ্মা নদী পার হয়ে জলঙ্গি ও এর শাখা ভৈরব নদীর তীরপথে অগ্রসর হয়ে পাকওয়ানের শিবিরে সন্নিবেশ করেন। 1611 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে সমগ্র বাহিনী ভৈরব ও ইছামতির নদীপথে যশোরের অভিমুখে অগ্রসর হয় এবং অচিরেই যমুনা ও ইছামতির সঙ্গমস্থলে শালাকা নামক স্থানে পৌঁছে। মুঘল বাহিনীর অগ্রগতি মোকাবিলার জন্য প্রতাপাদিত্য এক শক্তিশালী স্থল ও নৌবাহিনী সংগঠিত করেন এবং এ বাহিনীর নেতৃত্বে নিয়োজিত করেন দক্ষ ফিরিঙ্গি, আফগান ও পাঠান সেনাপতি। নৌবাহিনীর এক বিশাল অংশ রণহস্তি, গোলন্দাজ বাহিনী এবং 500 রণতরীর নৌবহর সহ তার জ্যেষ্ঠ পুত্র উদয়াদিত্যকে শালাকা অভিমুখে প্রেরণ করেন যাতে তিনি আগেভাগেই শালাকার সামরিক দিক দিয়ে সুবিধাজনক স্থানে অবস্থান গ্রহণ করতে পারেন। উদয়াদিত্য শালাকায় পৌঁছে এমন এক স্থানে দুর্গ নির্মাণ করেন যার তিন দিকে ছিল প্রাকৃতিক প্রতিরক্ষা বেষ্টনী, ফলে তার অবস্থানটি হয়ে ওঠে অনেকটা দুর্ভেদ্য। উদয়াদিত্যর প্রধান সহযোগী ছিলেন দুজন দক্ষ সেনাপতি, জামাল খান ও খাজা কামাল। অশ্বারোহী ও হস্তি বাহিনীর অধিনায়ক নিয়োজিত হন জামাল খান এবং নৌবাহিনীর দায়িত্ব দেওয়া হয় খাজা কামালকে। মুঘল স্থলবাহিনী দুভাগে বিভক্ত হয়ে ইছামতির দুই তীরে উদয়াদিত্যের দুর্গ অভিমুখে অগ্রসর হতে থাকে। উদয়াদিত্য অকস্মাৎ শত্রুবাহিনীর উপর প্রবল আক্রমণ পরিচালনা করেন। জামাল খানকে দুর্গরক্ষী বাহিনী ও হস্তি বাহিনী সহ শালাকা দুর্গ প্রতিরক্ষায় নিয়োজিত রেখে উদয়াদিত্য সমগ্র নৌবহর নিয়ে শত্রুর মোকাবিলায় অগ্রসর হন। তিনি শক্তিশালী নৌবহর ও ভাসমান কামানবাহী রণতরী সহ খাজা কামালকে অগ্রবর্তী বাহিনীর দায়িত্বে নিয়োজিত করে অন্যান্য নৌবহর সহ স্বয়ং মধ্যবর্তী অংশের নেতৃত্ব গ্রহণ করেন।
যুদ্ধের শুরুতে ব্যাপক সংখ্যাধিক্যের কারণে যশোরের নৌবহর বেশ সাফল্য অর্জন করে এবং যশোরের নৌবহর যখন মুঘলদের অগ্রবর্তী চৌকির রণতরিগুলোকে প্রায় ঘিরে ফেলতে থাকে ঠিক তখনই ইছামতির তীর থেকে মুঘল তীরন্দাজরা একযোগে তীর ছোড়ে এবং বন্দুকধারী সৈন্যরা গুলি ছুড়ে যশোরের নৌবহরের অগ্রগতি প্রতিহত করে। ঠিক এই সময়ে মির্জা নাথান তার নৌবহর নিয়ে নদীর পশ্চিম তীর বরাবর এমন তীব্র গতিতে অগ্রসর হন যে তার নৌবহর যশোর নৌবহরকে ভেদ করে কার্যত দ্বিধাবিভক্ত করে ফেলে। এতে করে যশোর সেনাপতিদের মধ্যে ভাঙন ধরে এবং বিনষ্ট হয় বাহিনীর ঐক্য ও শৃঙ্খলা। এলোপাথারি মুখোমুখি যুদ্ধে নৌ অধ্যক্ষ খাজা কামাল নিহত হন। উদয়াদিত্য হতাশ হয়ে পড়েন এবং কোনো রকমে বন্দিত্ব এড়িয়ে দ্রুত ধুমঘাটে পিতর নিকট পালিয়ে যান। আলাকা দুর্গ ত্যাগ করে হাতির বহর সহ উদয়াদিত্যকে অনুসরণ করেন। প্রতাপাদিত্য কাগড়ঘাট খাল ও যমুনার সঙ্গমস্থলের নিকট তার নতুন ঘাঁটি থেকে দ্বিতীয়বার যুদ্ধের প্রস্তুতি নেন। তিনি যুদ্ধের জন্য সুবিধাজনক স্থানে একটি বৃহৎ দুর্গ নির্মাণ করেন এবং সেখানে তার সমুদয় সৈন্য মোতায়েন করেন। মুঘল বাহিনী যশোর নৌবহরের উপর আক্রমণ চালিয়ে যুদ্ধের সূচনা করে January 1612 এবং মুঘলদের প্রবল আক্রমণের মুখে যশোরের নৌবহর দুর্গের তলদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। কিন্তু যশোরের গোলন্দাজদের কামানে ভারী গোলাবর্ষণের মুঘল বাহিনীর অগ্রগতি ব্যাহত হয়। শেষ পর্যন্ত মুঘলদের এক আকস্মিক আক্রমণে যশোরের নৌবহর সম্পূর্ণ পরাজিত হয়। মুঘল সৈন্যরা অগ্রভাগে হাতির বহর নিয়ে প্রতাপাদিত্য দুর্গের উপর আক্রমণ চালায়, ফলে প্রতাপাদিত্য দুর্গ পরিত্যাগ করে পশ্চাৎ প্রসরণে বাধ্য হন। দ্বিতীয়বারের পরাজয় স্তব্ধ করে দেয় প্রতাপাদিত্যের ভাগ্যের চাকা। তিনি কাগড়ঘাট গিয়াস খানের নিকট আত্মসমর্পণ করেন। গিয়াস খান কড়া পাহারায় প্রতাপাদিত্যকে সঙ্গে করে ঢাকায় ইসলাম খানের নিকট নিয়ে যান। যশোরের রাজাকে ঢাকায় বন্দী করে রাখা হয় এবং তার রাজ্য মুঘল সুবার অন্তর্ভুক্ত করা হয়। তার পুত্রদেরও সম্ভবত ঢাকায় কারারুদ্ধ করে রাখা হয় এবং পরে দিল্লি পাঠানো হয়। প্রতাপাদিত্যের জীবনের শেষ দিনগুলো সম্পর্কে বিশেষ কোনো প্রমাণ তথ্য পাওয়া যায়নি। সম্ভবত বন্দী দশায় দিল্লি যাওয়ার পথে বেনারসে তার মৃত্যু হয়। আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে।